নমস্কার বন্ধুরা, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকেও একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ আলোচনা। অবশ্যই আপনারা আলোচনাটিকে মন দিয়ে শুনুন এবং কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন যে আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগছে। অবশ্যই আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তার নিচে স্ক্রলে দেখুন আমার মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। এবং অবশ্যই অ্যাস্ট্রো টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন, কারণ জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব ইত্যাদি বিষয়ে আপনারা যদি সঠিকভাবে জানতে চান, সরল ভাষায় জানতে চান, তাহলে একটিমাত্র চ্যানেল। নমস্কার বন্ধু, আজকে আমি আলোচনা করব বৃষ রাশিতে যদি রবি অবস্থান করে আপনার জন্মছকের, আপনার জন্মছকের মধ্যে বৃষ রাশির মধ্যে যদি রবি গ্রহটি অবস্থান করে, তাহলে সেই রবি গ্রহটি অবস্থান করার কারণে আপনার ব্যক্তিত্ব, আপনার চেহারা, আপনার মেন্টালিটি কি ধরনের হতে পারে, আসুন জেনে নেওয়া যাক। বৃষ রাশির মধ্যে রবি যদি অবস্থান করে, তাহলে পরে আপনার গঠন হবে মাঝারি, গোলগাল চেহারা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে, চওড়া কপাল হবে এবং গলা একটু মোটা প্রকৃতির হবে এবং মাংসল গলা, অর্থাৎ স্থূল মাংসল গলাটা কিন্তু আপনার থাকবে। আপনার চোখ কিন্তু প্রচণ্ড উজ্জ্বল থাকবে এবং কালো কুচকুচে চুল আপনার মাথার মধ্যে দেখতে পাওয়া যাবে। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, আবার ফর্সাও কি হতে পারেন, চওড়া কাঁধ, গাঁঠা গোঠা বা সুগঠিত পেশি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং আপনার ভিতরে কিন্তু রবি মেষ রাশিতে থাকার ফলে আপনার সহ্য ক্ষমতা অত্যন্ত প্রবল হয়ে যাবে। আপনি কিন্তু রেগে গেলে পারে তুলকালাম মাছি দিতে পারেন। ধীর স্বভাব সাধারণভাবে আপনার অপার সহ্য শক্তি এবং অবিচলিত নিজের মানে কাজ কিন্তু আপনি করে যান, খুব একটা লোকের কথায় কান দেন না। রক্ষণশীল মনোভাব, বৃথা শক্তির অপচয় করবেন না, অযথা খাটবেন না, প্রত্যেকটা খাটনি যুক্তিযুক্তভাবে করার চেষ্টা করুন। আপনি আপনার ভিতরে রয়েছে প্রবল ইচ্ছা শক্তি এবং আপনি যাকে বিশ্বাস করেন তাকে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে বিশ্বাস করে ফেলেন। আপনার রবি যদি বৃষরাশিতে থাকে, তাহলে আপনি কিন্তু টাকা পয়সার হিসাবটা খুব ভালোভাবেই বুঝবেন এবং সম্পত্তির ব্যাপারেও কিন্তু খুব ভালো আপনি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনি কিন্তু খেতে ভালোবাসেন এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারও কিন্তু আপনি পছন্দ করবেন এবং তার সঙ্গে একটু ঝাল জাতীয় খাবারও কিন্তু কখনো কখনো আপনি খাবেন। আপনার চিন্তা শক্তি অত্যন্ত গভীর এবং সমস্ত ভালো জিনিসের প্রতি আপনার কিন্তু আগ্রহ বিশেষভাবে দেখতে পাওয়া যাবে রবি এই বৃষরাশিতে অবস্থান করার জন্য। একটু আরাম প্রিয়, একটু আমোদ প্রিয় এবং ভুরিভোজ করা, যেটাকে আমরা বাঙালিরা বলি, এটি কিন্তু আপনি খুব বেশি ভালোবাসেন। মন থেকে অনুভবের উপর বেশি নির্ভরশীল হন আপনি, অর্থাৎ আপনি কিন্তু যার জন্য করবেন, যেটুখানি করবেন, ভালোভাবে করার চেষ্টা করবেন এবং নিজের মতো করে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীর কিন্তু মাঝে মধ্যেই আপনার সাথ দেবে না এবং শরীরের মধ্যে কম বেশি শরীর খারাপ কিন্তু আপনার ছোটখাটো শরীর খারাপ কিন্তু নিয়ে আপনি বারবার ঘুরতে পারেন। স্বাভাবিক ও সোজাসুজি ব্যবহার আপনি পছন্দ করেন, চারদিক ভাবনা চিন্তা করে তবেই আপনি পদক্ষেপ নেন সাধারণভাবে এবং মতামত দেওয়ার ব্যাপারে আপনি কিন্তু খুব সৎ এবং নিরপেক্ষ। আপনি উচ্চাকাঙ্ক্ষী, হাসি খুশি এবং সবসময় আপনি মুখে হাসি রেখে কথা বলতে ভালোবাসেন, খুব ডিপ্লোম্যাটিক, সহজে মনের কথা ধরা যায় না, এরকম একটা ব্যক্তিত্ব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনি কিন্তু অন্যের সঙ্গে নিজেকে মানিয়ে নেবেন, অন্যের হাসি ঠাট্টার মধ্যে নিজে ঢুকে তাদের মতো হয়ে যাবেন, কিন্তু নিজের যে সিক্রেট ব্যাপারগুলো সেগুলো কিন্তু সবার সঙ্গে শেয়ার করতে চাইবেন না। আপনার কিন্তু উত্তরাধিকারের সূত্রে প্রাপ্তি যোগ বিশেষভাবে দেখতে পাওয়া যেতে পারে, আত্মীয় স্বজনের খুব
প্রিয় এবং স্নেহভাজন হবেন আপনি। আপনি ভাগ্যবান, নানাবিধ অলঙ্কার কিন্তু আপনি ধীরে ধীরে তৈরি করতে পারবেন। রবি মেষ রাশিতে থাকলে পারে, বলা হয়ে থাকে যে আপনার কিন্তু জীবনের কোনো একটি স্টেজে গিয়ে জুয়া বা লটারি বা শেয়ার মার্কেটের প্রতি আপনার কিন্তু একটি ঝোঁক আসতে পারে, এবং যদি আসে তাহলে পারে কিন্তু সেটাতে জেতার সম্ভাবনা অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষরাশিতে রবি থাকলে। রিয়েল এস্টেটের বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো সংযোগ রয়েছে। আপনার গভীর আবেগ এবং স্নেহ মমতা একটু বেশি, নির্ভরযোগ্য বিশ্বাসী প্রিয়জনকে হেল্প করতে সহযোগিতা করতে আপনি কিন্তু প্রচন্ড ভালোবাসেন। আপনার জীবনে প্রকৃত প্রেমিক বা প্রেমিকা আপনি কিন্তু পাবেন, কিন্তু প্রথম জীবনের ক্ষেত্রে দেখা যায় যে প্রেমিক প্রেমিকারা অনেক সময় আপনাকে ভুল বোঝে। আপনার কিন্তু গভীর জ্ঞান দেখতে পাওয়া যাবে, প্রজ্ঞা দেখতে পাওয়া যাবে, এবং আপনি কিন্তু বড়দেরকে যথেষ্ট রেসপেক্ট বা সম্মান দিয়ে চলার চেষ্টা করবেন। নিজের মতে আপনি সবসময় অটল থাকবেন এবং সচরাচর অন্য কথা কিন্তু আপনি শুনবেন না, এবং আপনার ভেতরে কিন্তু জেদ রাগ এগুলো একটু বেশি প্রকৃতির, হয়তো সবাই জানে না, তবে বাড়ির লোক কিন্তু কিছুটা বলতে পারে আপনাকে। তাই আপনার ভেতরে কিন্তু বাইরের দুনিয়াতে আপনি একরকম এবং পরিবারের জায়গাতে কিন্তু আপনি অন্যরকম। পরিবারের মধ্যে কিন্তু আপনার ভেতরে একটু জেদ বা রাগ বা একটু অনেকক্ষণ ধরে জেদ চালিয়ে যাওয়া এগুলো কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনি যদি কাউকে ভালোবাসে আর আপনার কাছে যদি মনে হয় সে ভালো, আর সারা দুনিয়া যদি বলে সে ভালো নয়, তবুও কিন্তু আপনি সারা দুনিয়ার কথা শুনবেন না। আপনার কাছে যদি কোনো মানুষ ভালো হয় আপনি সেই ভালোটিকেই প্রাধান্য দেবেন অন্যের কথা না শুনে। এটি কিন্তু আপনার ভেতরে একটি বিশেষ রকমের ব্যক্তিত্ব। অল্প বয়স থেকেই আপনি নিজেকে কঠোর নিয়ন্ত্রণে মধ্যে রাখা উচিত। যদি আপনি নিয়ন্ত্রণের মধ্যে নিজেকে না রাখতে পারেন তাহলে পারে কিন্তু একটু বেশি বয়সে গিয়ে আপনি কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারেন, আপনি কিন্তু বিচলিত হয়ে যেতে পারেন, আপনি কিন্তু আপনার ট্র্যাক আপনার লাইন চ্যুত হয়ে যেতে পারেন। এইদিকে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। যদি জন্মচক্রের মধ্যে রবি কোনোভাবে পীড়িত না হয় তাহলে পারে আমি যে গুণগুলি বললাম সেগুলো আপনার জন্ম আপনার চরিত্র বা আপনার গঠনের সঙ্গে মেলার কথা। রবি যদি জন্মচক্রের মধ্যে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু সাধারণভাবে আপনি কয়েকটি জায়গাতে সমস্যায় পড়তে পারেন, যেমন অকারণে আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে, পরিবারের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে, আপনার রেগে গেলে পারে উল্টোপাল্টা কথাবার্তাতে মানুষ অখুশি হতে পারে, বা আপনার জব স্যাটিসফ্যাকশন না আসতে পারে, বা কর্মক্ষেত্রে নানান ঝুট ঝামেলাও আসতে পারে। সেই ক্ষেত্রে জন্মচক্রের বিচার বিশ্লেষণ করে সঠিক প্রতিকার করা উচিত। তবে রবি বৃষরাশিতে থাকলে পারে আপনার চেহারা আপনার ব্যক্তিত্বের ভিতরে অবশ্যই এই গুণগুলো দেখতে পাওয়া যাবে। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ। আরেকটি বিশেষ কথা বলব, এখনও অবধি আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং জ্যোতিষশাস্ত্রকে সঠিক সরল ভাষায় জানতে ও বুঝতে পেতে পারে অবশ্যই অ্যাস্ট্রোডিক্সের পর্দার উপর চোখ রাখুন। নমস্কার।